সবাইকে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওটি কখনোই কাকলি ফার্নিচার স্পন্সরশিপ আন্ডারে না। তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, যে যে এমইউএন কনফারেন্সটি আপনি ফ্রিতে করছেন সেটা কি আদৌ করাটা উচিত হবে কি হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আপনাদেরকে এমইউএনের আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, যেন আপনারা এই বিষয়ে আরও বেশি জানতে পারেন। এবং আমার মনে হয় এটা জানার অনেক দরকার রয়েছে, বরং আমরা বর্তমানে সবাই এমইউএনের প্রতি একটা বিশাল ধারণা যে এমইউএন কনফারেন্সের মাধ্যমে আমাদের ইসিএস কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো হবে, তো সেটা নিয়ে আজকে কথা বলব। যখন কোভিড ছিল না কিংবা 2019-20 সালের শুরুর দিকে, তখন কিন্তু এমইউএন সব কিছুই ফিজিক্যালি হতো, বিভিন্ন জায়গায় কনফারেন্স হতো, সব কিছুই নর্মাল ছিল। কিন্তু বর্তমানে দেখা দিয়েছে যে বেশ কিছু অনলাইন কনফারেন্স নেওয়া হয় জুমের মাধ্যমে। এখন যেহেতু এমইউএন কনফারেন্স একটা লজিস্টিক্সের ব্যাপার রয়েছে, লাঞ্চ ডিনার ইভেন গালা হয় বা ডিনারও হয়, সব কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস কালচারাল ফাংশন, এই কারণে নর্মাল ফিজিক্যাল এমইউএন যেগুলো 2019-এর দিকে হতো সেখানে আপনার যে রেজিস্ট্রেশন ফিটা সেটা অনেক ক্ষেত্রেই বেশি ছিল। কিন্তু যেহেতু এখন সব এমইউএন কনফারেন্স সব কিছু যেহেতু অনলাইনে এসে পড়েছে, সেই জন্য কিন্তু অনেক এমইউএন এখন ফ্রি। তো আমাদের কি এই ফ্রি কনফারেন্সেসগুলো করা উচিত কি উচিত না, এখানে আমি দুটা পার্সপেক্টিভ শেয়ার করব। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যদি একজন নতুন মানার হয়ে থাকেন, যিনি হয়তো ফিজিক্যালি এমইউএন করার সুযোগ হয়নি, তাদের জন্য কিন্তু এমইউএন প্র্যাকটিস করার জন্য খুবই ভালো উপায় হচ্ছে এই সকল অনলাইন। কারণ আপনি যে বিষয়টি 3 দিন একটি নতুন জায়গায় বসে করতেন, সেটা কিন্তু একদম ঘরে বসে কিন্তু আপনি করতে পারছেন, এবং এটা কিন্তু খুবই ভালো একটা উপায় এমইউএন প্র্যাকটিসের জন্য। কিন্তু দেখা যায় যে বেশ কিছু ফ্রি কনফারেন্সে দেখা যায় যে ডেকোরাম ফুলফিল হয় না, কিংবা পর্যাপ্ত পরিমাণে যে ডেলিগেট তারা মিটিংয়ে উপস্থিত থাকে না। এর ফলে হয় কি, এমইউএন কনফারেন্সে যে কমিটি সেশন সেটিই হয় না। এটার কারণ, একটা এমইউএন কনফারেন্স রেজিস্টার করি সেটি যদি ফ্রি হয় তাহলে কিন্তু আমরা যেতেও পারি নাও যেতে পারি, এখানে কিন্তু আমাদের কোনো লস বা কিছু প্রফিটের কিছু আসা যায় না। কিন্তু এই বিষয়টি অনেক খারাপ, যার ফলে হয়েছে কি, অনেক এমইউএন কনফারেন্সে কিন্তু ডেলিগেটরা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে না, এর ফলে কিন্তু যেই স্ট্যান্ডার্ডটা এমইউএনের সেই কমিটি সেশনের সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বেশি ডিগ্রেডেড হয়ে যায়। তো আমি এটাই বলবো সবাইকে, যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আমার এই পুরো এক বছরের লকডাউনে শুধু একটি এমইউএন কনফারেন্স করেছি। আমার অনেক ফ্রেন্ডরা হয়তো অনেকগুলো 9-10 অনলাইন এমইউএন কনফারেন্সেস করেছে, বাট আমার আনফর্চুনেটলি একটাই করা হয়েছে, এবং সেটা একটা পেইড এমইউএন ছিল, সেখানে আপনার রেজিস্ট্রেশন ফি ছিল এবং স্ট্যান্ডার্ডটা আলহামদুলিল্লাহ অনেক ইন্টারঅ্যাক্টিভ। অনলাইন মডার্নিটি নেশনসের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং আরেকটা পার্সপেক্টিভ শেয়ার করি, সেটা হচ্ছে দেখা যায় যে আপনি যখন একটি ফ্রি এমইউএন করেন সেখানে কিন্তু আপনার কম্পিটিশনটা, সেটা প্র্যাকটিস হোক যেটাই হোক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। কিন্তু অফলাইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বেশি। সো অনলাইন এমইউএনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হলে একটু হলেও স্ট্যান্ডার্ড কমা কথা। আরেকটা পার্সপেক্টিভ আমি শেয়ার করি, সেটা হচ্ছে দেখা যায় যে এখনও কিন্তু যে সকল বড় বড় এমইউএন অর্গানাইজেশন রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি কিংবা অনেক ধরনের এমইউএন যে কমিটি সেশনগুলো রয়েছে কিংবা অর্গানাইজেশনের কথাটা বলছি, তারা কিন্তু এখনও অনলাইন এমইউএনে এখনও যায়নি। হ্যাঁ, বিইউপি অনলাইন এমইউএন একটি অর্গানাইজ করেছে, বাট এখনও কিন্তু সেইভাবে তারা অনলাইন যাচ্ছে না। কারা এমইউএন অর্গানাইজ করছে? মূলত যে সকল অর্গানাইজেশনস কিংবা বেশ কিছু অনলাইন পেজ, তারাই কিন্তু এমইউএন কনফারেন্স করছে। একটা ইনসাইট শেয়ার করি, আমার এক ফ্রেন্ড, সে বলছিল যে সে এক বছর আগে এমইউএন একটা করেছিল, সে যখনই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেছিল আমি সে দেখলো যে সেই ইভেন্ট লিঙ্কটিই নাই। সুতরাং সে যে অনলাইন এমইউএনটা করেছে সেটার কিন্তু এখন কোনো ভ্যালিড প্রুফ নেই। সো আমি এটাই বলবো আপনাদেরকে, আপনারা যখনই কোনো একটি এমইউএন কিংবা মনিটরিং নেশনস করবেন, চেষ্টা করবেন সেই কোন অর্গানাইজেশনের আন্ডারে কিংবা কোন টিমের আন্ডারে সেই এমইউএনটা নামানো হয়েছে সেটা খেয়াল রাখার। নাম্বার টু, চেষ্টা করবেন কখনো কোনো একটা পেজ কিংবা কোনো অর্গানাইজেশন, ইউথ অর্গানাইজেশন কিংবা নতুন ইমার্জিং, সেটা একটু হলেও অ্যাভয়েড করার কিংবা সতর্ক থাকার। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে সকল প্রমিনেন্ট এমইউএন অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি, সে সকল এমইউএনগুলো করবেন কনফারেন্সেসগুলো, সেগুলো স্ট্যান্ডার্ড, সেগুলো একাডেমিক, সেগুলো ডেলিগেট পার্টিসিপেশন কিন্তু খুবই ভালো হয়ে থাকে, এবং সেটা আপনাকে হয়তো আপনি প্রাইজ কিংবা আপনার ডেলিগেশন বেস্ট ডেলিগেট সেগুলো একটু কম হয়তো নাও পেতে পারেন, কিন্তু আপনার যে লার্নিংটা সেটা কিন্তু খুবই ভালো হবে। সো আই উইল সাজেস্ট দ্যাট যে আপনারা চেষ্টা করবেন
ইমিউন কনফারেন্স যখনই করবেন একটু দেখে শুনে করার। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ইন্টেনশন ম্যাটার্স। আপনি যদি ইমিউন থেকে কিছু শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন অফলাইন ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি আরও কিছু ব্রড পার্সপেক্টিভে দেখেন আপনার ফিউচার ECAS অ্যান্ড অল দ্যাট, তখন কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে কোন ইমিউনটা আমার করার ভালো হবে এবং কোন ইমিউনটা আমার করার খারাপ হবে। সো জাস্ট ওয়ান ডে আফটার অ্যানাদার জাস্ট ইমিউন করে যাবেন, কিছু শিখবেন না তাহলে কিন্তু হবে না। ডোন্ট ফোকাস অন দ্য বেস্ট ডেলিগেট, ডোন্ট ফোকাস অন দোজ ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেটস, ট্রাই টু ফোকাস অন এক্সপিরিয়েন্স, ট্রাই টু ফোকাস অন একাডেমিক্স, কিংবা আপনি যে সকল অন্যান্য ডেলিগেটদের সাথে নেটওয়ার্কিং সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন, আপনার ইমিউনের যাত্রাটা খুব ভালো মতো শুরু হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটি নতুন ইমিউনের টপিক নিয়ে, সে পর্যন্ত সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।